কিমান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, ইয়াজিদ, আহিল আৰু দিনে ইসলামৰ বিৰোধিতা কৰি গুচি গল, নেস্ত নাবুদ হৈ গল। এতিয়াও কিছু ইয়াজিদৰ নিচিনা আছে, এতিয়াও কিছু আবু জেহেলৰ নিচিনা আছে, এতিয়াও একাংশ ফেরাউনৰ নিচিনা আছে, আজি আছে কালি নাথাকে, কিন্তু দিনে ইসলামৰ হুকুম শরিয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামৰ আদেশ যেনেকে আছিল তেনেকেই থাকি যাব, ইয়াত কোনো প্রভাব পেলাব নোৱাৰে। একাংশৰ মতে মহিলাসকল যদি চুটি কাপোৰ পিন্ধি যায়, বেপর্দা হৈ যদি যায় আৰু পুৰুষে যদি দৃষ্টি দিয়ে, সেই পুৰুষৰ ওপৰত পুৰুষৰহে শাস্তি হ'ব লাগে, সেই মহিলাৰ শাস্তি হ'ব নালাগে। কিন্তু ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কৈছে, লানা লানা নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, কুদে মহিলার উপরত কুদৃষ্টি দিয়া জনের উপরতো লানত হব, আর এই মহিলা গরাকে যদি কুদৃষ্টি দিয়ার খুজুক করে দিয়ে তার উপরতো লানত হব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দিনে ইসলামের স্বার্থত, শরীয়তে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক রক্ষা করার স্বার্থত সকলে শেয়ার করক আর নিজের নিজের মন্তব্য কমেন্ট বক্সত দাঙি ধরক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না الى اخر الايات صدق الله العظيم عن الحسن رضي الله تعالى عنه قال وبلغني ان رسول الله صلى الله عليه وسلم قال لعن الناظر والمنظور اليه او كما قال النبي صلى الله تعالى عليه وسلم خانمانی দর্শক, এটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করিবলৈ আপোনালোকৰ মাধ্যমত আহিলো। বিষয়বস্তু হল দিনে ইসলাম আৰু পর্দা, অর্থাৎ দিনে ইসলামক, অর্থাৎ দিনে ইসলামত মহিলাসকলৰ হিজাব বা মহিলাসকলৰ পর্দা সম্পর্কে কেনে ধৰণৰ আদেশ আহিছে, এই সম্পর্কে চমুকে বিস্তারিত আলোচনা আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম। কাংখৰ মতে এগৰাকী মহিলা যদি বেপর্দা হৈ গায়ৰ মুহৰিমৰ সন্মুখত যায় বা বেপর্দা হৈ যদি যায়, তেতিয়া দৃষ্টি কুদৃষ্টিকারীহে জগরিয়া, সেই মহিলাগৰাকী জগরিয়া নহয়। হাদিসত এই সম্পর্কে এনে ধরনে আছে নে ইয়ার বেলেগ কিবা আছে? আহক বন্ধুসকল, দেরি নকৰি আজির আলোচনা আরম্ভ করুন। আর এটা বস্তু মই ইয়াতে কৈ দিও, দিনে ইসলাম উদাহরণস্বরূপে মানি লোক এখন ঘর, ধুনিয়া এখন ঘর, সেই ঘরত প্রবেশ করার যেনে ধরনে রাস্তা আছে, দরজা আছে, ঠিক তেনে ধরনে সেই ঘরের পরে উলাই যাওয়ারও দরওয়াজা আছে। দিনে ইসলাম যদি কারোবা পছন্দ নহয়, দিনে ইসলামের আদেশ, দিনে ইসলামের কানুন যদি কোনোবা মানি লবলে টান পায়, তেওঁলোকের কারণে দরওয়াজা খোলা আছে, যাব পারে দিনে ইসলাম এরি। ইয়াত না আল্লাহর কোনো লস হব, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো লস হব, না উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার কোনো লস হব। যে নহক আলোচনা আরম্ভ করো। সুরা আহজাব 59 নম্বর আয়াতর মাজত আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীক আদেশ দিয়ে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি আপনার স্ত্রী সকলক, আপনার জিয়রী সকলক আর ইমানদার ব্যক্তি সকলের স্ত্রী সকলক আপনি কই দিয়ক, ইদনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না, তেওলোকে যাতে চাদরের এটা অংশ নিজের গার উপরত পেলাই লয়, চাদরের এটা অংশ যাতে নিজের গার উপরত নিজের উপরত পেলাই লয়। এই আয়াতর তফসির ওলামা সকলে কি করেছে আহক অলপ আমি চালি জারি চাও। তফসিরে রুহুল মাহানি আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই লিখে শুনক, কাল আল আল্লামাতু আল আলুসি রাহিমাহুল্লাহ, ওয়াল জালাবিবু জামউ জালবাব,
এই জালাবিব যে শব্দ আহিছে কোরআনৰ মাজত এটো জালবাবৰ বহুবচন জালবাবৰ জমা হয় ওয়া হুয়া আলা মারুবিয়ান ইবনে আব্বাস আৰু এটো কি বস্তুৰ নাম জালাবিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত কৰিছে জালাবিব সম্পৰ্কে ইবনে আব্বাসে কি রিওয়ায়াত কৰিছে আল্লাযী ইয়াসতুরু মিন ফাওকি ইলা আসফাল ইবনে আব্বাসৰ মতে মহিলাৰ মুৰৰ পৰা ভৰি লৈকে ঢাকি ৰখাৰ নাম হল জালাবিব মাহমুদ আলোসের তাফসীর আল্লামা ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর কি ওয়াল জালবাব ফি লুগাতিল আরব আল্লাযী খাতাবানা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া মা গাত্তা জামিয়াজ জিসম আলা বাদা ইবনে হাজমে ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার কোয়ামতে জালাবিবর তাফসীর তেও লিখিছে মা গাত্তা জামিয়াল জিসম আলা বাদা মহিলা হকল খরবঙ্গ খরির ঢাকি রাখা শরীরের আধা অংশ ঢাকি রাখি আধা অংশ খোলার রখার নাম জালাবিব নহয় পুরা অঙ্গ ঢাকি রখার নাম জালাবিব এতিয়া হক মূল বিষয় আলোচনা করু মহিলা সকল যদি গায়ের মুহরিমর সম্মুখত যায় গায়ের মুহরিম অচিনাকি ব্যক্তি বা সিধা ভাষাত যদি ক সেই সকল পুরুষ যিসকলৰ লগত সেই মহিলার নিকাহ জায়েজ আছে আজনাবী পুরুষ গায়ের মহরিম সেই সকল পুরুষ যিসকলৰ লগত নিকাহ বৈধ হয় মহিলা সকল যদি তেওঁলোকৰ সন্মুখত যায় তেতিয়া হলে খরবঙ্গ শরীর ঢাকি রাখিব লাগিব মুখমণ্ডলও ঢাকি রাখিব লাগিব মুখমণ্ডলও আপুনি খুলিব নোৱাৰে এটো হল শরীয়ত হ্যাঁ কিছু ক্ষেত্রত মুখমণ্ডল খোলা পারমিশন দিয়া হয়েছে কোন ক্ষেত্রত যদি কিবা গ্রহণযোগ্য কারণ আছে দুই এটা উদাহরণ দেও গ্রহণযোগ্য যদি কিবা কারণ আছে যেনে কিবা অফিসত সরকারি কার্যালয়ত বা অন্য কিবা কারণত যদি মুখ খুলিব লাগে কারণ মুখখন আইডেন্টিটি হয় তো তেনে ক্ষেত্রত গ্রহণযোগ্য কারণ হওয়াতহে মহিলা সকল বিন পুরুষের সম্মুখত নিজের মুখমণ্ডল খুলিব পারিব নহলে নিজের মুখমণ্ডল ঢাকি রাখব লাগিব এ শরীয়ত 9 নম্বর আয়াতত আল্লাহ রাব্বুল আলামিন নবীক আদেশ দিছে আর আল্লামা রুহুল মানি আর আল্লামা ইবনে জাসাস আল্লামা ইবনে হাজম এ ধুনিয়াকে আয়াতর ব্যাখ্যা আমাক বুঝাই দিছে কারণ মহিলা সম্পর্কে আমার দয়ার নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় জানে ভিডিওটি দীঘল হব সেই কারণে মই পাট পাট পাটকে বনাম এই প্রথম পাটত মই অল্প থুলমূলকে আলোচনা করি হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর বর্ণিত আছেন আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসতাফাহাশ শাইতান তিরমিজি শরীফ 1073 নম্বর হাদিসের মাঝে হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর বর্ণিত আছে তেখেতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর রিওয়ায়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল মারআতু আওরাতুন মহিলা সম্পূর্ণ ঢাকি রাখা বস্তু মহিলা সম্পূর্ণ ঢাকি রাখা বস্তু ফাইদা খারাজাত মহিলা সকল যদি বেপর্দা হয়ে উলায় ইস্তাশরাফা শয়তান শয়তানে ঘুরি 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 চায় একাংশই কয় যে মহিলা এগারী বেপর্দা হয়ে গই আছে ছুটি কাপড় পিঁধি গই আছে যিজন পুরুষে কুদৃষ্টি দি চাব সেই পুরুষে জগরিয়া সেই পুরুষে শাস্তি দিব লাগে সেই মহিলাক শাস্তি দিব নালাগে এনে মন্তব্য দি সমাজক বিপদে পরিচালিত করা এটা প্ল্যানিং করে আছে আর নিজকে ভাইরাল করব কারণে একটা নাপাক চেষ্টা চলাই আছে আর কার এজেন্ডাত কাম করেছে কিন্তু কোনো না জানে রসুলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এনেকুয়া কথা কইছেনে যে যিজনে কুদৃষ্টি দিব তেওর উপর শাস্তি হব যিজন কুদৃষ্টি দিয়ার সুযোগ দিছে সেইজনের উপর শাস্তি নহয় এনেকা কথা রসুল্লাহ কইছেনে নাই কুয়া বরঞ্চ ইয়ার এগেনিস্টত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে হযরতে হাসান আল মুজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর বর্ণিত আছে তেখেতে ফরমায় বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে লানান নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি শুআবুল ঈমান 7399 নম্বর হাদিস লানান নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি আল্লাহ আল্লাহর রাসূলে হেই গরাকি পুরুষের উপর লানত করিছে জি গরাকি মহিলার উপর কুদৃষ্টি দিয়ে আর হেই গরাকি মহিলার উপরতো লানত করিছে যি গরাকি মহিলাই
কুদৃষ্টি দিয়ার সুযোগ করে দিয়ে, অর্থাৎ নিজকে বেপর্দা হয়ে লই ফুরি আছে, হ্যাঁ ছুটি কাপড় পিন্ধি গই আছে, তো পুরুষে দৃষ্টি দিবই। তেনে ক্ষেত্রত অকল পুরুষের বিচার নহয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ সমান সমান করেছে যে পুরুষেরও এনে ক্ষেত্রত বিচার হব পাপ হব, আর মহিলারও এনে ক্ষেত্রত বিচার হব পাপ হব। বহুতে কয় নহয় মুখখন ঢাকি রাখিব নালাগে, মুখখন খুলি রাখিব লাগে, মুখমণ্ডল যে ঢাকি রাখিব লাগে, এই সম্পর্কে চমু আলোচনা মই আপনাদের সন্মুখত দাঙি ধরো। সুরায় হাজাবর মাজত আছে, আর কোরআনের যে আয়াত মই পড়িলো এই আয়াতও আছে, আর আবু দাউদ শরীফের মাজত 4101 নম্বর হাদিসের মাজত হাদিসের রাবি হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল রহমাতুল্লিল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মরমর স্ত্রী মুমিন সকলের মা হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, যেতিয়া এই আয়াত নাজিল হয়েছিল তেতিয়া আনসারী সাহাবিয়া সকল আনসারী মহিলা সকল সিয়া কাপুরেরে নিজর মুখমণ্ডল খন ঢাকি রাখিছিলে। সাহাবা সকলতকে বেশি দিন তো আমি বুঝি না পাও, সাহাবা সকলতকে বেশি দিন আমি বুঝি পাইছো নেকি? সাহাবা সকলে বেশি বুঝি পাইছিলে, আর সাহাবা সকল এই আয়াত নাজিল হওয়ার পিছত মহিলা সকলে নিজর মুখমণ্ডল ঢাকি রাখিছিলে। আর আকবরক হজরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়রী হজরতে আসমা তেখেতে কয়, আমি বিন পুরুষর পরা আজনবী পুরুষর পরা বা হেই সকল পুরুষ যিসকলর লগত নিকাহ জায়েজ তেওঁলোকৰ পৰা আমি সদায় নিজৰ মুখমণ্ডল ঢাকি ৰাখিছিলোঁ। এই মন্তব্য কাৰ? সাহাবিয়াই ৰাসূল আসমা বিনতে আবি বকৰ। কিতাপৰ নাম লিখি ৰখ, আল মুস্তাদ্ৰাক আল হাকিম 1 নম্বৰ খণ্ড 454 নম্বৰ পৃষ্ঠা। আৰু আকবাৰক হাফিজ ইবনে হাজাৰ আসকালানী ৰহমাতুল্লাহ আলাই তেখেতে ফাতহুল বাৰীৰ মাজত ইমামে গাজালী ৰহমাতুল্লাহ আলাইৰ কল সহিত তেখেতে ফাতহুল বাৰী শরহে বুখারী 9 নম্বৰ খণ্ডৰ 337 নম্বৰ পৃষ্ঠাত তেখেতে নকল কৰিছে যে পুৰণা হওক নতুন হওক, পুৰণা উলামাই মুতাকাদ্দিমিন হওক উলামাই মুতাখিৰিন হওক বা ইমামে গাজ্জালী লৈকে সকলো আলিম উলামাৰ এটা মত আছিলে, মতটো কি? মহিলাসকলে নিজৰ মুখমণ্ডলো বিন পুৰুষৰ পৰা ঢাকি ৰাখিব। হানাফি ফুকাহা হানাফি মজহাবৰ ফুকাহা যেনেকুৱা আল্লামা আবু বকৰ আল জাছাছ, ইমাম আউলা আলাউদ্দিন হাসকাফি, ইমামে তাহাবি, আল্লামা ইবনু আবিদ শামি তেওঁলোকৰ মতেও মহিলাসকলে বিন পুৰুষৰ সন্মুখত নিজৰ মুখমণ্ডল খুলি ৰখা না জায়েজ হয়। মালিকী মজহাবৰ ওলামা কাজী আবু বকৰ ইবনুল আৰবী, ইমাম কুৰ্তুবী, ইমাম ইবনে আব্দুল বাৰ মালিকী মজহাবৰ ওলামা তেওঁলোকৰ মতেও বিন পুৰুষৰ সন্মুখত মহিলাসকলে নিজৰ মুখমণ্ডল খুলিব নোৱাৰে, না জায়েজ হয়। ওলামায়ে শাফিয়া শাফি মজহাবৰ ওলামা ইমামুল হাৰমাইন জৈনী ইমাম জৈনী ইমাম ইবনে রাসলান ইমাম মৌজাই এই ডাঙৰ ডাঙৰ ইমামসকলৰ মতে মহিলাসকল বিন পুৰুষৰ সন্মুখত আজনবী পুৰুষৰ সন্মুখত নিজৰ মুখমণ্ডল খোলা নাজায়েজ হয়। প্যারে ভাই বন্ধুসকল, এই থুলমূল অলপ আলোচনার জৰিয়তে কি বুজা পা কি বুজি পালো? থুলমূল এখিনি আলোচনার পৰা এখিনিয়ে বুজি পালো, মহিলাসকল সন্মানীয় হয়, মহিলাসকল সন্মানীয় হয়, আমার সর্দার হয়, আমার সম্পত্তি হয়। সেই কারণে যেনকা নাকি আপনার ওসর 10 লাখ 20 লাখ কোটি টাকা খুন রূপ থাকিলে ওপেন করে রাখি নিদিয়ে, ঠিক তেনেধরণে মহিলা হক খুন রূপ রূপতকে বেশি মূল্যবান মহিলা সকল, সেই কারণে ঢাকি রাখব লাগে। আর অকল দিনে ইসলামের নহয় এই পর্দার হুকুম, আপনি যদি হিন্দু আমার হিন্দু ধর্ম চাই তথাপিও হিন্দু ধর্মতো এনেকা হিজাবর হুকুম আছে, যদি খ্রিস্টান ধর্ম চাই এই খ্রিস্টান ধর্মতো এই হিজাবর হুকুম আছে, হ্যাঁ বোরকাই পিন্ধিব লাগিব তেনেকুৱা কোনো কথা নহয়। বোরকা এটা কাপোৰৰ নামহে, মোটামুটি শরীরখন ঢাকি রাখিব লাগিব যাতে শরীরৰ গঠন শরীরৰ যাতে আকৃতি প্রকাশ নহয়, আর একেবারে টাইট কাপড়ও পিন্ধিব নোৱাৰিব, টাইট কাপড় পিন্ধিলে শরীরৰ আকৃতি শরীরৰ গঠন প্রকাশ হব, সেই কারণে নোৱাৰিব, ঢিলা ঢালা কাপড় পিন্ধিব লাগিব, চাদরে হোক বোরকাই হোক সুইজারে হোক যেনেকে নিজৰ সর্বঙ্গ শরীর ঢাকে, ঠিক যেনেকে নিজৰ সর্বঙ্গ শরীর ঢাকে তেনেকে ঢাকি রাখিব।